महाभारते कुरुक्षेत्र युद्धे दुर्योधन अहंकारी दुर्योधन जार 100 भाई निधन हलो कुरुक्षेत्र युद्धे बाकी रही एक सेलो दुर्योधन। ता दुर्योधन चिंता करलो आगामीकाल आमार भीमेर संगे युद्ध होबे। गांधारी चिंता करलो आमार 100 पुत्रेर मध्य थेके 99टा पुत्र मारा गेछे रइलो एकटि मात्र। আমার এই পুত্র একে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এ হলো আমার বংশের প্রদীপ। দুর্যোধনকে ডেকে বললেন, বাবা দুর্যোধন আজকে রাত 12টায় তুই একা একা উলঙ্গ হয়ে আমার কাছে আসবি। বাবা আমি তোকে আশীর্বাদ দেব, ভীম কেন অন্য জগতে কেউ তোকে পরাজিত করতে পারবে না, আমার সারা জীবনের তপস্যার ফল আমি তোকে দান করে দেব। গান্ধারী তপস্যা কি ছিল? চোখে কাপড় বেঁধে রাখা। চোখে কাপড় বেঁধে রাখতো কেন মা? আমরা অনেকে বলি স্বামী অন্ধ তাই গান্ধারী অন্ধ সাজে থাকতো, এটা তো বাহ্যিক। কিন্তু অন্তরঙ্গে কি বললেন? তার স্বামী যদি অন্ধ হয়, সে যদি অন্ধ হয়ে থাকে, তার জগতে যে মায়ের স্বামী বোবা কিংবা ঘোড়া চলতে পারে না, তো সে মা কি সারা জীবনও কথা বলবে না? সে কি কখনো চলবে না? সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে স্বামীর মতো, এটা তো বাহ্যিক। অন্তরঙ্গে কি বললেন? গান্ধারী ছিল পরম কৃষ্ণ ভক্ত। তিনি জানতে পারলেন তার পিতা সুবল যার সাথে তার বিবাহ স্থির করেছে সে হলো কৃষ্ণ বিদ্বেষী ধৃতরাষ্ট্র। আর শাস্ত্রে বললেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই কাছের মানুষ হোক, যদি সে কৃষ্ণ বিদ্বেষী হয় অভক্ত হয় তার বদন কখনো দর্শন করো না। চিন্তা করলো যেহেতু তার সাথে বিবাহ স্থির হয়েছে সে আমার স্বামী, দেহ থাকবে মন থাকবে আমার স্বামীর কাছে, কিন্তু আমার নয়ন থাকবে আমার কাছে। যে নয়ন দিয়ে এতদিন ভগবানের মূর্তি দর্শন করেছি সেই নয়ন দিয়ে কৃষ্ণ বিদ্বেষী স্বামীর বদন আমি কোনোদিন দেখব না। গান্ধারী চোখে কাপড় বেঁধে রেখেছিল কত পর্দা? 100 পর্দা। কত বৎসর রেখেছিল? না 50 বৎসর। দেখুন যদি কেউ চোখে কাপড় বেঁধে রাখে তবে কিন্তু সে অন্ধ হয়ে যায়, কিন্তু গান্ধারী চোখে কাপড় বেঁধে রাখলো অন্ধ হওয়া তো দূরের কথা, আরো নয়নের দৃষ্টি তার দ্বিগুণ বেড়ে গিয়েছিল। কেন বেড়ে গিয়েছিল? না ওই যে কাপড়ের পর্দা যেটা দিয়ে চোখের চোখটা বেঁধে রেখেছিল ওই প্রত্যেকটা কাপড়ের পর্দায় একবার করে কৃষ্ণ নামটি লেখা ছিল। শত পদ্মাই শত কৃষ্ণ নাম যদি কেউ বেঁধে রাখতে পারে নামের কৃপায় অন্ধ হওয়া দূরের কথা, তার নয়ন দৃষ্টি দুগুণ বেড়েই যাবে। দুর্যোধন তাকে ডেকে বলল, বাবা উলঙ্গ হয়ে আসবে, সম্পূর্ণ উলঙ্গ, অঙ্গে যেন কোনো বস্ত্র না থাকে। তো সন্তান যত বড় হোক না কেন পিতা মাতার কাছে কিন্তু সে শিশুই থাকে, যেন উলঙ্গ হয়ে আসতে লজ্জা করিস না বাবা। গান্ধারী বসে আছে বর দেওয়ার জন্য, এদিকে দুর্যোধন আসছে উলঙ্গ হয়ে রাত 12টার সময়। কিন্তু অন্তর্যামী ভগবান চিন্তা করলেন যে গান্ধারী যে বর দেবে তা আমি বুঝতে পেরেছি, আর এই বর যদি দুর্যোধন একবার পেয়ে যায় একে ভীম কেন আমিও পরাজিত করতে পারবো না। ওই যে বললাম জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। ভগবান শ্রীকৃষ্ণ যাতে পাণ্ডবদের রক্ষা করতে পারে, ধর্ম রক্ষা করতে পারে, তার জন্য যে পথ দিয়ে দুর্যোধন যাচ্ছেন রাস্তার ধারে একটা বৃক্ষ, সে বৃক্ষের নিচে আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। এমন করে কখন দুর্যোধন আসবে? আর দুর্যোধন যেই না এসেছে, দুর্যোধনের সামনে গিয়ে কৃষ্ণ বললেন, কি দুর্যোধন তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ উলঙ্গ হয়ে? বলে আমি আমার মায়ের কাছে যাচ্ছি। ছি ছি ছি, এত বড় ছেলে
উলঙ্গ হয়ে এত রাত্রে মায়ের কাছে যাচ্ছ, তোমার লজ্জা হওয়া দরকার। লোকে তোমাকে দেখে উপহাস করবে, বলবে হস্তিনাপুরের রাজা উলঙ্গ, রাজা উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছিল। আরে মায়ের কাছে যাচ্ছ, অন্তত একটা ডোর কপিন্ত পরিধান করে নাও। কৃষ্ণের ছলনা বুঝতে না পেরে, ডোর কপিন না পেয়ে রাস্তার ধারে পেয়েছিল একটি কলার পাতা। আর সেই কলার পাতা নিয়ে নিজের লজ্জাটিকে নিবারণ করে গেছে মা গান্ধারীর কাছে। মা আমি এসেছি। গান্ধারী বললো, এসেছিস বাবা? তুই দাঁড়া, চুপটি করে দাঁড়াও। একটি একটি করতে করতে কাপড়ের পর্দাগুলো খুলে দিয়ে যেই না দুর্যোধনের দিকে তাকালো। একই দুর্যোধন, আমি তোকে বলেছিলাম সম্পূর্ণ উলঙ্গ হয়ে আসতে, তুই কলার পাতা পড়েছিস কেন? দুর্যোধন বলল, মা বিশ্বাস করো মা, আমি পড়তে চাইনি, আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে। কে কে তোকে কলার পাতা পড়িয়ে দিয়েছে? কি যেন সেই নামটা মনে থাকে না মা, বলে কি তার নাম? ও মা, ওই যে নন্দের বেটা কেষ্টা, সে নষ্ট করেছে সারা দেশটা, ওই কৃষ্ণই আমায় জোর করে কলার পাতা পড়িয়ে দিয়েছে। গান্ধারী বললেন, দুর্যোধন তুই তো জানিস যে ওই পথে কৃষ্ণ আছে, তবে ওই পথ দিয়ে এলি কেন, অন্য পথ দিয়ে এলি না কেন? দুর্যোধন একটা সত্যি কথা বলে ফেললো, কি জানি মা, যে পথেই যাই না কেন সেই পথেই দেখি সম্মুখে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মা এমন কোন পথ নাই যে পথে কৃষ্ণ নাই, সব পথেই সে দাঁড়িয়ে আছে। বাবা দুর্যোধন, আমি তোর দিকে তাকিয়েছি, আমার নয়নের দৃষ্টি তোর যেখানে যেখানে পড়েছে, তোর সর্বদেহটা লোহার মতো বজ্রের মতো হয়ে গেছে। কিন্তু বাবা, কলার পাতা পড়ার কারণে তোর এই উরুদেশটা কিন্তু এক রক্ত মাংস গড়া দেহ থেকে গেছে, নরম থেকে গেছে। তাই আগামীকাল যুদ্ধে গিয়ে ভীম যদি তোর উরুদেশে আঘাত করে, আমি তোকে রক্ষা করতে পারবো না বাবা। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বলল, মা আমার সর্বদেহটা লোহার মতো হয়ে গেছে, উরুদেশটা সাধারণ রক্ত মাংস গড়া দেহ, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না, অতএব আমার মৃত্যু কিছুতেই হতে পারে না। যুদ্ধক্ষেত্রে চলে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়েছে, ভীম তার গদা দিয়ে এত কৃষ্ণকে আঘাত, ওই দুর্যোধনকে আঘাত করছে, কিন্তু কিছুতেই তার দেহে কোথাও আঘাত লাগছে না, কেননা দেহ যে লোহার মতো হয়ে গেছে। ভীম বরং আঘাত সহ্য করছে, দুর্যোধন এক তো আঘাত করছে ভীমকে যে সহ্য করতে না পেরে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, আবার উঠেছে, আবারও তাকে আঘাত করছে, কিন্তু পরাজিত করতে পারছে। ভীম তখন আর চোখে কৃষ্ণের দিকে তাকালে, কৃষ্ণ তিনি ভীমকে সংকেত দিলেন, দাদা অন্য যে কোনো জায়গায় মারলেও মরবে না, যদি মারতে হয় এই জায়গাটা দেখিয়ে দিলেন হাত দিয়ে। ভীম বুঝতে পেরে তার গদা নিয়ে যেই না তার উরুদেশে আঘাত করলেন, বাবা উরুদেশে আঘাত করবার সঙ্গে সঙ্গে তার হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ধুলাই পড়ে চিৎকার করে উঠল, দুর্যোধন ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকে ডাকলো, গো তোমরা কে কোথায় আছো, একবার কাছে শোনো,
আমি যে এই যন্ত্রণার সইতে পারছি না, একবার কাছে এসো। এই হাড় ভাঙা যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তার পাশে কেউ এলো না। বড় ব্যথিত অন্তরে নয়ন দুটি বন্ধ করে কাঁদছে। হঠাৎ যেন দেখতে পেল কে তার কাছে এসে দাঁড়িয়েছে। পায়ের ধ্বনি শুনতে পেয়ে দুর্যোধন নয়ন মেলে তাকে দেখে যে এসেছে সে আর কেউ নয়, আমার পদ্মপলাশ লোচন শ্রী গোবিন্দ কৃষ্ণ। তুমি এসেছ হাড় ভাঙা যন্ত্রণা সইতে না পেরে। আমি আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবাইকে ডাকলাম, কেউ আমার কাছে এলো না, কিন্তু তুমি আমার কাছে এসেছ দুর্যোধন। এ জগতে আমায় কেউ ডাকুক বা না ডাকুক, শেষের দিনে আমি যে তার কাছে গিয়ে তাকে করুণা করে পার করে দিই। দুর্যোধন কেঁদে বললেন, দয়াময় এতদিন আত্মহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আজ মৃত্যু শয্যায় পড়ে দেখলাম। ভাই বলো বন্ধু বলো, এই জগতে তো কেউ কারো নই। হে গোবিন্দ, এই মায়ার সংসারে পড়ে সব দিয়ে দিয়ে আজ আমার দেওয়ার কিছু থাকলো না প্রভু, তাই তুমি যখন শেষের দিনে এসে দাঁড়ালে প্রভু, তোমাকে যে দেওয়ার মতোই আমার কিছু নাই দয়াল, তোমার চরণ দুঃখ নাই একবার আমার হৃদয়ে মাঝে দাও, তোমার চরণ দুঃখ না জড়াইয়ে ধরে আমি কি করিব জানো, আমার নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দিব। আমার যে দেওয়ার মতো আমার দেওয়ার মতো আরে কিছু নাই, কিছু নাই দয়া, আমার নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দিব। নেতাই গৌর হরিব, জলে চরু প্রভু, যাদের জন্য এত কিছু করলাম তারাই তো আমার আজ শেষের দিনে পর হয়ে গেল। আমার জীবন শেষে আমি এসে দেখি কি দেখলাম জানো প্রভু, আমার সব ভাবনাই ভিত্তি, সবাই আমার পথ
किन्तु तुमी बिना आपन जगते आमार आरे केउ नय आमी जीवन शेषे एशे देखी आमार सब भावना भित्तिहीन दीनबंधु रे ভেবেছিলাম সময় যা দিবি সময় গোবিন্দ পারির ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে এসে দেখি সেদিন মাঝি নাই ঘাটে
গোবিন্দ ভেবেছিলাম আমার আত্মীয় স্বজন বুঝি আমার আপন, কিন্তু আজকে পাড়ের ঘাটে এসে দেখি তুমি বিনা আমার মাঝে কেউ না। ভেবে বলে পাগল বিজয়, মানুষ জীবনে হলো পরাজয়। ভেবে বলে পাগল বিজয়, মানুষ জীবনে আমার হলো পরাজয়। গোবিন্দ এ জন্মে তো হলো না তোমার সাধন ভজ, আত্মহংকারী গর্বিত হই, কোনোদিন আমি তোমায় চিনতে পারিনি, সাধু সঙ্গ করিনি, আবার যদি জন্ম দাও প্রভু সেদিনে পরম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। সেদিনে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে আমি যেন ভক্ত সঙ্গ করি। ভক্ত সঙ্গ করিতে পারি ¡Gracias!
জগতে আমার মত পতি আর কে বায়ছে মদর কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল না গো আমার মত পতি আর কে আছে কৃষ্ণ নামে নয়ন বাড়ি ঝরিল না বলো আমার গতি নিজগুণে কৃপা করে তোমার চরণ তরিতে করে আমায় ভব নদী পার করে দিও।